পঞ্চগড়ে প্রথমবারের মতো চাষ হয়েছে তেলবীজ ফসল পেরিলা। সূর্যমুখী ও সরিষার মতো পেরিলার বীজ থেকেও ভোজ্য তেল উৎপাদন হয়। লাভজনক হওয়ায় তরুণ কৃষক সৈয়দ রকুনুজ্জামানের দেখা দেখি অন্যরাও বাণিজ্যিকভাবে পেরিলা চাষে ঝুঁকছেন। পঞ্চগড় উত্তর প্রতিনিধি মোহাম্মদ রনি মিয়াজির তথ্যছবিতে নাদিরা সুলতানা রিপোর্ট। তেলবীজ শাও পেরিলা ওয়ান দক্ষিণ কোরিয়ার একটি উচ্চ ফলনশীল ফসল। দেশে প্রথমবারের মতো এ পেরিলার আবাদ করেছেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তরুণ কৃষক সৈয়দ রকুনুজ্জামান। চাকরি ছেড়ে নিজ গ্রাম কাজীপাড়ায় 12 বিঘা জমি লিজ নিয়ে ফসলটির চাষ করেন তিনি। চাষাবাদ পদ্ধতি খুবই সহজ, যেটা দেখে এলাকার কৃষক যারা আছে তারা খুবই আগ্রহ প্রকাশ করছে। আর এটা খুব উচ্চ গুণাগুণ সম্পন্ন একটা তেল। আমি আগে অন্য কাজ করতাম, এখন এই বাইরের প্রজেক্টে দেখাশোনা করি। যদি আমাদেরকে সহযোগিতা করতে হলে আমরাও 2-4 বিঘা করতে পারি। দক্ষিণ কোরিয়া, চীন, জাপান সহ দক্ষিণ পূর্ব এশিয়ায় এই তেলের চাহিদা থাকায় দাম বেশি পাওয়া যায়। আবাদে খরচ কম, সাথী ফসল হিসেবেও চাষ করা যায়। এতে সহযোগিতার কথা জানান এ কর্মকর্তা। পেরিলা খুবই পুষ্টি সমৃদ্ধ একটি তেল জাতীয় ফসল। পেরিলা করার পর সরিষা আমরা করতে পারি, সরিষার পরে বিধান 28 যেটা বোরোর জাত, এবং আমরা রোপা চলে যেতে পারি, 4টা ফসল করতে পারি। সবচেয়ে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো যে পেরিলা খুবই দামি একটি তেল। দেশে নতুন এই তেলবীজ ছড়িয়ে দিতে পারলে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা অনেকাংশে কমবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আদিরা সুলতানা, আরটিভি।